হ্যালো ভিওয়ার্টস মেডিসিন হেল্প বিচান্যালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে ওকার ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এছাড়া এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটিতে তো ভিওয়ার্স যারা এখনো আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে ওকার ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক হচ্ছে লিভো কারনিটিন এটি তিনশো তিরিশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এই ওষুধটি বাজার করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিওয়ার্স এই ওকানডিক্স ট্যাবলেটটি মূলত চিকিৎসকরা যে সকল ক্ষেত্রে সাধারণত রোগীদেরকে দিয়ে থাকেন সেগুলো হচ্ছে এটি ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম হৃদরোগ কনজেস্টিভ হার্ট ফেইলিওর কিডনি ডিজিজ রক্তে উচ্চ কোলেস্টেরল মাত্রা ইন্টারমিটেস্ট ক্লোডিকেশন স্মৃতিভ্রষ্টতা এবং মেমোরি ইম্পেয়ারমেন্ট ডাউন সিনড্রোম পুরুষের বন্ধাত্ম হাইপার থাইরয়েডিজম ইত্যাদি ক্ষেত্রে চিকিৎসকরা সাধারণত এই ওষুধটি দিয়ে থাকেন বিয়র্ এই ওষুধটি কিন্তু নানাবিধ অসুখের ক্ষেত্রে কিন্তু এটি কাজ করে থাকে যেমন কেউ যদি ক্রনিক ফ্যাটিক সিনড্রোমে বা সারা শরীরে দুর্বলতা অনুভব বা বিভিন্ন শারীরিক সমস্যার লক্ষণ দেখা দিলে সে কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিতে পারেন এছাড়া যারা হৃদরোগে ভুগছেন যাদের হৃদরোগ রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসকরা এটি দিতে পারেন এছাড়া যারা হার্ট ফেইলিওরের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও চিকিৎসকরা এটি নির্দেশনা দিয়ে থাকেন এছাড়া যাদের কিডনির সমস্যা রয়েছে বা কিডনির বিভিন্ন ধরনের কিডনি ডিজিজ রয়েছে যে সকল ক্রনিক কিডনি ডিজিজ বলা হয়ে থাকে সে সকল সমস্যার ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা রোগীদেরকে এই ওষুধগুলো দিতে পারে এছাড়া যাদের রক্তে রক্তে উচ্চ কোলেস্টেরলের মাত্রা রয়েছে যাদের রক্তে উচ্চ কোলেস্টেরলের মাত্রা রয়েছে তাদের কিন্তু রক্ত নালীর ব্লক হওয়া ছাড়াও এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা তাদের দেখা যেতে পারে বিশেষ করে যাদের রক্তে উচ্চ কোলেস্টেরল থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের হার্ট ব্লক হয়ে যায় বা হার্টের যে রক্তনালী থাকে সেই রক্তনালীগুলো ব্লক হয়ে যায় অনেক সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে এছাড়া এই কোলেস্টেরলের কারণে কিন্তু যদি কখনো ব্রেনের বা মস্তিষ্কের যে সকল রক্তনালী রয়েছে সেই সকল রক্তনালীতে যদি এই কোলেস্টেরলের মাত্রা বেশি হয়ে যায় তখন সেইখানে কিন্তু স্টক হওয়ার সম্ভাবনা থাকে তাই কোলেস্টেরলের মাত্রা রক্ত উচ্চ কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কিন্তু এই ওষুধটি ভালো খুব খুব দারুণ কাজ করে থাকে এছাড়া যাদের স্মৃতিভ্রষ্টতা বা বিভিন্ন যারা বিভিন্ন কিছু মনে রাখতে পারেন না বা অনেক সমস্যা তাদের হয় তাদের ক্ষেত্রেটি দেওয়া হয় থাকে এছাড়া পুরুষের যে বন্ধাত্ম যে সমস্যাটা রয়েছে বা পুরুষের যেই বীর্যতে যদি কারো কোনো সমস্যা থাকে বা পুরুষের বন্ধাত্ম যেটি বলা হয় থাকে সেই সকল চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিতে চিকিৎসকরা এই ওষুধটি দিতে পারেন কারণ আপনারা বুঝতেই পারছেন যে এই নেক্সট ট্যাবলেটটি এটির কিন্তু অনেক কার্যকারিতা রয়েছে তো এটি আপনার শরীরের সাথে যার যে অসু অসুবিধা রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসকরা চাইলে তাদের সেই সমস্যা অনুযায়ী এই অকারিক্স ট্যাবলেটটি চিকিৎসকরা দিতে পারেন কারণ এই ওষুধটি কিন্তু নানাবিধ অসুখের ক্ষেত্রে এটি কাজ করে থাকে তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ এই ওষুধের সাথে একটি ওষুধের সাথে আপনার অনেক ধরনের অসুখ কিন্তু এটি আপনার নিরাময় করতে পারবে বিওয়ার্থ এটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আমরা আলোচনা করব এটির মাত্রা মাত্রা ও সেবনবিধি হচ্ছে প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে তিনশো মিলিগ্রাম করে দিনে দুই বা তিনবার করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বিয়ার্স এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সাধারণত এটির পার্শ্ব প্রতিক্রিয়া একটি কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব ও বমি এছাড়া অ্যাবডমিনাল ক্রাম্পস বা পেটে ব্যথা এবং ডায়রিয়া ইত্যাদি হতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা এটি গর্ভবতী মহিলাদের উপর তেমন কোনো পরীক্ষা হয়নি তাই সুনির্দিষ্ট প্রয়োজন হলেই কেবল এটি ব্যবহার করতে হবে এছাড়া স্তন মায়েদের ক্ষেত্রে এই ব্যবহার পরীক্ষা করে দেখা হয়নি যে এটি কি স্তনদানকারী মায়েদের এটি দুগ্ধদানে নিশ্চিত হয় কি না তাই কেবলমাত্র এটি যদি খুব বেশি প্রয়োজন হয় তখনই কেবলমাত্র আপনারা গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার করবেন ভিওর্স সবশেষে আমরা এই ওকারনিক্স ট্যাবলেটটির প্রতি ইউনিট বাজার মূল্য জানিয়ে দেব ওকারনিক্স ট্যাবলেট ৩30 তিরিশ মিলিগ্রামের বাজার মূল্য হচ্ছে প্রতি ইউনিট পাঁচ টাকা তো ভিওর্টস এ ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই ওকারনিক্স ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে আমরা হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন হেল্পবিটির সাথে থাকুন ধন্যবাদ